ওটা একটা কুড়ি তো না? তা পদ্ম ফুলের কড়ি এটা দেখুন, এখনো ফোটেনি। আসবো কি করে, ঢুকে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, ট্র্যাট ফুড ভুল কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এখন চলে এসেছি পদ্ম বাগানে। এই যে দেখুন, এই যে পদ্ম ফুলের এই যে দানা, এই দানাগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। এই যাচ্ছে, ওইটা তুলতে পারো কিনা দেখো। ফুল ফুটে নি এখনো, কড়ি কড়িটা তুলব, এটা ক্যামেরাম্যান দাদাকে দেব। ফুল নেই তো তাই, এখানে ঢোকা ভীষণ কঠিন, ভীষণ পাক, এখানে ঢোকা যাচ্ছে না। ডাঁটাগুলো নিয়ে প্রচুর কাটা ধরা যাচ্ছে না, আর প্রচুর কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন ঘাম হচ্ছে গায়ে। ওই যে একটা দেখা যাচ্ছে, ওটা অনেকটা দূরে, এইটা দিয়ে ওটা টেনে নিয়ে আসবো। এই যে আরো দুটো পেয়েছি বন্ধুরা, এটাই লাস্ট, আর লাগবে না। এই যে এই যে এই যে দানাগুলো, এই দানাগুলো দিয়ে আপনাদের রান্না শেয়ার করে দেখাবো, চিকেন দিয়ে রান্না হবে। আর এই খাবারটা চীন দেশে খুবই প্রচলিত খাবার, আমাদের এখানে মানুষ খুব একটা জানে না, তবে এখন আস্তে আস্তে জানছে। যে দেখুন, আমগুলো বড় বড় প্রায় পেকে এসছে, এই যে হলুদ হলুদ কালার চলে এসছে। হলুদ দেখেই তোলো, একটা দুটো তোলো, তুলে নেবো দেখো উপরে। বন্ধুরা, পদ্মের দানা তুলে নিয়ে আমি রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি। এই যে এই পদ্মের দানাগুলো রান্না করে দেখাবো চিকেনের সঙ্গে। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আপনাদেরকে বলছি। এই যে পদ্ম ফুলের দানা, এই যে মাংসটা হার্ড থাকলে হবে না, একদম সলিড মাংস লাগবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর গোটা রসুন, এগুলো বেটে নেব, আর এগুলো এমনি কুচনো দেব। আদা, নুন, চিনি, হলুদ, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর সরিষার তেল। এবার প্রথমে আমি এই পদ্ম ফুলের দানাগুলো, এগুলোকে সব বের করে নেব, বের করে ছাড়িয়ে নেব, এগুলোকে বের করে নেব। দেখুন কি করে বের করছি আমি, এই যে এই যে দানাগুলো বের করে নেব সব। এবার দেখুন আমি এগুলোকে কিভাবে ছাড়াই। এই যে এর উপরে একটা এরকম হালকা একটা পর্দা থাকে লেয়ার, এটা এরকম করে ঘষে ঘষে তুলে নিতে হবে। এভাবে সবগুলোকে ছাড়িয়ে নেবো আমি।
এবার আমি এই চিকেনগুলোকে কেটে নেবো, ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেবো। দেখুন কী করে কাটছি, একদম পাতলা পাতলা করে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এই যে একদম এইভাবে টুকরো টুকরো করে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। হয়ে গেল খাওয়া খাওয়া। এবার পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নেব। এবার জিরে বেটে নেব। এবার এই জিরে বাটার মধ্যে একটা শুকনো লঙ্কা বেটে নেবো আমি একসঙ্গে। দেখুন দুটো দাঁতে অলরেডি পোকা হয়ে গেছে, মাহা করো। এই দেখুন অলরেডি দুটো দাঁতে পোকা হয়ে গেছে, বসে বসে চিনি খেয়ে যাচ্ছে। আর খাস না মা, আর খাস না। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা লবঙ্গ, দারচিনি, জিরে, এই যে রসুন যেগুলো কুচিয়ে রেখেছিলাম সে রসুন কুচিগুলো, আর পেঁয়াজ কুচি। রসুন বাটাটুকু, পেঁয়াজ বাটা, আদা বাটা, এগুলোকে ভালো করে আগে কষিয়ে নেব। নুন, অল্প একটু চিনি, হলুদ গুঁড়ো, এবার এই পদ্ম ফুলের দানাগুলো, এবার শুকনো লঙ্কা, জিরে বাটা, কি করো মা? মামা আমার হাত পুড়ে যাবে, ছ্যাঁকা লাগবে। লাগবে ছ্যাঁকা হবে, তাপ লাগবে, সরে যাও এবার। এবার যে মশলা বেটেছিলাম সেই মশলা বাটা, সে জলটুকু, হ্যাঁ
এবার দেও মামা, আমাকে রান্না করতে দেবে না, ও রান্না করবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই মাংস কিমাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। মুশকিল হচ্ছে যে এই রান্নাটার যে গন্ধটা বেরোচ্ছে, সেই গন্ধটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এবার 5 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো। দেখুন কি সুন্দর কালার এসছে। এখন রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ঘাম সারা দেবো। এবার খেয়ে দেখবো কেমন হচ্ছে। থাক থাক থাক, খেতে সত্যি খুবই সুন্দর এগুলো। এবার এইগুলো একটা খেয়ে দেখবো দানা। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সত্যি ভালো লাগবে খেতে।